আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন 20 থেকে 50 হাজার টাকা তুলে দেন পারুলি বেগমের হাতে সন্তান নাজমুল হোসেন। নাজমুল বড় কোনো ব্যবসায়ী বা চাকুরিজীবীও নন। টাকার উৎস নিয়ে মায়ের কোনো প্রশ্নও নেই, কারণ মা ছেলে দুজনে মিলেই তৈরি করেছেন অবৈধ আয়ের পথ। ফরিদপুরের ভাঙ্গা থেকে মা ও ছেলেসহ আরও দুজনকে গ্রেপ্তারের পর অবৈধ আয়ের এই তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে হাতে খড়ি হলেও এখন অনেকটাই ধরন পরিবর্তন করেছে এই চক্র। ভিসা বা মাস্টার কার্ড এখন তাদের মূল টার্গেট। কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসাবে পরিচয় না দিয়ে এখন তারা নিজেদেরকে পরিচয় দেয় ব্যাংক ম্যানেজার হিসাবে। প্রতারকরা কৌশলে কার্ডের নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সিকিউরিটি পিন সংগ্রহ করে। গ্রাহকের মোবাইল নম্বরে পাঠানো হয় ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড। পরে ওটিপি সংগ্রহ করে নিয়ন্ত্রণে নেওয়া হয় কার্ড, হাতিয়ে নেওয়া হয় সমস্ত টাকা। পুলিশ বলছে যুগের পরিবর্তনে প্রতারণার ধরন পাল্টাচ্ছে প্রতারকরা, প্রতারণায় জড়িয়ে পড়ছে একই পরিবারের একাধিক সদস্য। গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যাংক কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে পুলিশ।